নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আমাকে সবাই কমেন্ট বক্সে জানিয়েছিলেন যে কিভাবে আমি আমার জবা গাছটা ঝাঁকড়া করব। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, তাই মন দিয়ে ভিডিওটা খালি দেখতে থাকুন, ঠিক আছে? আর প্রথমেই আমি দেখিয়ে দিই আমার এই যে এখানে নতুন জবা গাছ কয়টা লাগিয়েছি। এই একটা, এই যে দুটো, এখানে একটা তিনটা, আর এই যে চারটা, মোট চারটা লাগিয়েছি। বেশি দিন হয়নি, এই চার দিনের মতো হয়েছে লাগিয়েছি। আর দেখুন পাতা কিন্তু অল্প হলুদ হয়েছে এই এই গাছটার। তো লাগানোর পর কিছু শিকড় আঘাত পায়, তাই এই এটা হতে পারে, ঠিক আছে? তাই এটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আর যেটা মূল বিষয়, যে গাছকে ঝাঁকড়া করব, কিভাবে ঝাঁকড়া করব, দেখুন এই দেখুন এই একটা গাছ, এই একটা গাছের এটা কাটিং থেকে আমার নিজে হাতে তৈরি করা গাছ। এখানে যতগুলো গাছ আছে সবকটাই নিজে হাতে তৈরি করা গাছ আমার, ঠিক আছে? তো প্রথমে দেখুন ছোট্ট একটা ডাল, খুব একটা মোটা না, কিন্তু এই ডাল আমি জাস্ট বসিয়েছিলাম যখনকার জবা গাছগুলো কাটাই ছাটাই করে, তারপর এই গাছটা বড় হয়েছে, কড়িয়ে চলে এসছে আর ফুলও দেখেছি আমি এ গাছের। এবার এই গাছটা ঝাঁকড়া করব। দেখুন এই গাছের মোট তিনটে ব্রাঞ্চ আছে, এই একটা লম্বা ব্রাঞ্চ, এখানে একটা আছে আর এইখানে একটা আছে। কিভাবে করবেন, জাস্ট আপনারা নোক দিয়ে বা কারো কাছে কোনো কিছু থাকে যদি চাকু টাকু বা কাঁচি, জাস্ট এরকম করে পিঞ্চিং করবেন। এই দেখুন আরেকটা, দেখুন এখানে, দেখুন ব্রাঞ্চ হয়ে আছে, ভালো বেশ ব্রাঞ্চ হয়ে, তো জাস্ট দুটো মুখ দুটো পাতা নিয়ে জাস্ট এরকম করে কেটে দেবেন, ব্যাস। তাহলে পরে কিন্তু গাছ ঝাঁকড়া হয়ে যাবে, এই যে জাস্ট এরকম পিঞ্চিং। শুধুমাত্র এই মুখ কেটেছি, দেখুন বেশি কিন্তু কাটিনি। আচ্ছা আমি ভালো মতো এই গাছটার করে দেখাচ্ছি, দেখুন এইখানে গাছ আছে, জাস্ট এই দুটো পাতা নিয়ে, এই যে এই যে দুটো পাতা নিয়ে জাস্ট খালি নোক দিয়ে বা কাঁচির সাহায্যে জাস্ট খালি একটু করে দেবেন। দেখুন আবার দেখাচ্ছি, জাস্ট দেখুন খুব একটা বড় পাতা না, দুটো দুটো করে ছোটো 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 পাতা জাস্ট খালি মুখগুলো কেটে দেবেন, ব্যাস। এটা করলে পরে গাছ ঝাঁকড়া হয়ে যাবে, ঠিক আছে? এটা করলে পরে গাছ সেই অসাধারণ ঝাঁকড়া হবে, আর এই পদ্ধতিতেই কিন্তু গাছ ঝাঁকড়া করা যায়, ঠিক আছে? আচ্ছা এই যে নতুন গাছ লাগিয়েছি, এর মাটি কী দিয়েছি সেটাও বলছি আমি। এখন প্রথমে সমস্ত গাছে করে নিই, তারপর আমি সব আস্তে আস্তে বলছি। এই গাছটা যেহেতু একটু বড়ো, ডালগুলো যেহেতু মোটা, সেজন্য এটাকে এইভাবে কাটছি, বা কেউ এইভাবেও কিন্তু কাটতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট এরকমভাবে কেটে দিতে হবে। এটা করলে পরে কিন্তু গাছ ঝাঁকড়া হয়ে যাবে, তো ঠিক আছে এইভাবে পিঞ্চিং করবেন, তাহলে পরে গাছগুলো ঝাঁকড়া হবে। এবার এখানে গাছ বসিয়েছি, এর সঙ্গে আমি কী কী মিশিয়েছি, এর সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট, নিম খোল আর বালি এই মাটিতে দেওয়া আছে, ঠিক আছে? আর এই মাটিটায় আপনার টবে ব্যবহার করুন, একই সেম রেজাল্ট পাবেন। কী দেওয়া আছে, ভার্মি কম্পোস্ট, মাটি, বালি, নিমখোল দিয়ে গাছটা বসেছি। আর এই যে একটা কাজ, এই উপরে একটু বেশি মাটি দিয়েছি, ঠিক আছে? উপরে মাটি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে নতুন গাছ প্রতিস্থাপন করেছি আর খোলা আকাশের নিচে, তাই যখন বৃষ্টি পড়বে এই গোড়াতে জল জমতে পারে, তাই আমি কী করলাম এই গোড়াটা উঁচু করে দিয়েছি মাটি দিয়ে, তার ফলে যে অতিরিক্ত জলটা এই নিচে এই এই সব ধারে জমবে, তার ফলে এই গোড়াটা কিন্তু গাছে পচবে না, ঠিক আছে? এটা একটা ছোট্ট টিপস বললাম, এই বর্ষাকালে যদি কোনো গাছ প্রতিস্থাপন করেন টবেরই, তাহলে পরে গোড়াটা একটু উঁচু করে বসাবেন, ঠিক আছে? এবার এই যে গাছ প্রতিস্থাপন করলাম, এই গাছেদের খাবার ঠিক এক মাস পর থেকে শুরু হবে, যখন দেখবো যে এই গাছগুলো অত্যাধিক সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, অত্যাধিক সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে। আমি দেখাচ্ছি,
আমার কাছে গাছ আছে, এরকম একটা গাছ আছে, দেখুন কত সুন্দরভাবে কাটিং করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কাটিং, এই যে দেখতেছেন কাটিং, কাটিং করার পর কত যে ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা শুধু দেখুন। এই দেখুন, আপনারা অনেকেই করতে ভয় পান, শুধু আমারটাকে দেখুন, যা ভয় পাবেন না, যত গাছ আছে এখন করুন, পরে ভালো ফল পাবেন। দেখুন অসম্ভব সুন্দর গাছ কিন্তু ঝাঁকড়া হয়েছে আমার, তাই সবাইকে বলবো এখন এই সমস্ত কাজ আপনারা করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি আস্তে আস্তে এই জবা গাছগুলো করতে থাকবো, এই জবা গাছগুলো আমি করব, কারণ গাছকে ঝাঁকড়া অবশ্যই আমি করতে চাই। আর রোজ তো এই ফুল তো দেয়, কত ফুল দেবে, ঠিক আছে। যে আর যেটা বললাম, ঠিক নতুন পাতা যেমন দেখলেন ওই গাছটার নতুন পাতা গজিয়েছে, এবার আমি ও গাছে খাবার দেব। কী খাবার দেব? আমি দেব হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, হ্যাঁ এই সমস্ত খাবার এই গাছটাতে দিব, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত, তাহলে কীভাবে করলাম তা বোঝা গেল, জাস্ট ওই দুটা পাতা নেবেন উপরে, যে দুটা পাতা নিয়ে জাস্ট খালি পিঞ্চিং করে দেবেন, ব্যাস। এটা করলে পরে কিন্তু গাছ ঝাঁকড়ো হয়ে যাবে। এই যে এখানে আরেকটা থেকে গেছে, এই যে দুটো পাতা, জাস্ট এরকম দুটো পাতা নিয়ে জাস্ট পিঞ্চিং করে দেবেন, গাছ অসাধারণভাবে ঝাঁকড়া হবে। আর এই গাছের কোনো কথাই না, এই গাছটাও দেখুন নতুন কিনে আনা গাছ, আমার দু মাসে তিন মাসের কাছাকাছি হবে, খুব ভালো হচ্ছে। আর এটাও লঙ্কা জবাটা পাতাগুলো দেখুন অসম্ভব সুন্দরভাবে বড় হচ্ছে, আর কুড়িটাও চলে আসবে, অলরেডি চলে আসবে, বা কোনো কোনো জায়গায় চলে এসেছে হয়তো এখন বোঝা যাচ্ছে না, ঠিক আছে। যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাসি জানাতে থাকুন। একটা জবা ফুল ফুটলো, তাই এটা দেখে দিলাম, ঠিক আছে, ধন্যবাদ।